অনেক নারীদের বন্ধের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক, এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন, আপনাদেরকে আপনাদের মাসিক গুলার নিয়মিত বানাই দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্টেমিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল, এই গাছ জান্নাতের গাছ, দ্য ট্রি অফ ফিগ, দ্য ট্রি অফ হেভেন এন্ড প্যারাডাইস। এখানে আল্লাহ তিন ফলের কসম কেটে তিনি বলেছেন, ওয়াত্তিন, কিসের কসম? ডুমুর ফলের কসম। সুবহানাল্লাহ, পড়ে এই ডুমুর ফল খুব চমৎকার একটা ফল। ফরিদপুরে গাছ আছে ডুমুরের, ডুমুরের ফল খাইছেন? বেশি করে খাবেন। ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, ভুয়া কথা, ভুয়া। ডুমুর ফল খেলে কখনো মানুষ পাগল হয় না, এরকম অনেক বাজে কথা ছোটবেলা আমরা শুনছি। ছোটবেলা শুনতাম পরীক্ষার্থীর ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়, আছে না নাই? ফরিদপুরে এগুলো বলেন আপনারা? আমি আমার জীবনে সব ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম, আর পরীক্ষায় পরীক্ষা দিলেই ফার্স্ট হয়ে যেতাম। তার মানে আমি প্রমাণিত হলেন এটা ভুয়া কথা? এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা, জোড়া কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, মানে দুই বাচ্চা হয়, তো দুই বাচ্চা একলগে হলে তো ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো, কথা বলেন? আইডিয়াটা ইন্টারেস্টিং না? দুইবারের কষ্ট একবারে সেরে গেল। রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ, আল্লাহ তিনের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়াত্তিন। আওয়াজ করে বলেন, কি বলেছেন? তিনের কসম, ডুমুর ফুলের কসম। আমাদের দেশের ডুমুর একরকম, কিন্তু আরব দেশের ডুমুর খুব সুস্বাদু। সাদা ডুমুর, কালো ডুমুর আছে, সাদাটা খুব মিষ্টি হয়। এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিক্স হয়, আলহামদুলিল্লাহ। পড়ে ডায়াবেটিক্স বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিক্স, ঠিক কিনা? এই ডুমুরের সিদ্ধ রস খাবেন, ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারীদের বোনদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক, এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন, আপনাদেরকে আপনাদের মাসিক গুলার নিয়মিত বানাই দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্টেমিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল, এই গাছ জান্নাতের গাছ, দ্য ট্রি অফ ফিগ, দ্য ট্রি অফ হেভেন এন্ড প্যারাডাইস।